জলপাইয়ের টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশন আর সাথে মশলায় ভরপুর এমন আচার অল্প একটুখানি খেলে কিন্তু মন ভরবে না নমস্কার বন্ধুরা আমি অনন্যা চলুন ঝটপট তৈরি করা যাক আজকের জলপাইয়ের আচার জলপাইয়ের আচার তৈরি করবার জন্যে আমি বাজার থেকে নিয়ে এসেছি পরিপুষ্ট এক কেজি জলপাই ডাঁটি থেকে জলপাইগুলোকে সব আলাদা আলাদা করে নিচ্ছি এরপর জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব অন্তত চার পাঁচবার এবার এই ধুয়ে নেওয়া জলপাই চাপিয়ে দিচ্ছি কুনুনের ওপরে আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল যেন সমস্ত জলপাই ডুবে থাকে এবারে ঢাকনা দিয়ে ফুল ফ্লেমে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নিলেই এরকম ফাটা ফাটা হয়ে সেদ্ধ হয়ে যাবে সমস্ত জলপাই এবার একটা ঝাঁঝরি থালার মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত জলপাই এভাবে জলপাই সেদ্ধ করলে জলপাই থেকে অনেকটা টক রস বেরিয়ে যাবে আর আচারের স্বাদও ভালো হবে এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি গোটা জিরে একটা দারুচিনি নিয়ে নিয়েছি আর এলাচ নিয়ে নিয়েছি দুটো তিনটে তেজপাতা এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি মৌরি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে গোটা ধনে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি আর শুকনো লঙ্কা এখানে নিয়েছি ন থেকে দশটা লঙ্কা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন যেহেতু মশলা আচার সেই জন্য আমি মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো এক থেকে দেড় মিনিট কম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গোটা ধনে আবারও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি মৌরি পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলাগুলো দারুচিনিগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে দেব আর এলাচগুলোকেও ফাটিয়ে ভেতর থেকে বীজগুলো বার করে দেব এইভাবে স্টেপ বাই স্টেপ মশলা ভেজে নিলে কোনো মশলা কিন্তু তেঁতে যাবে না আর মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এই মশলাগুলো মিনিট দুই ভাজার পর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলোকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আবারও মিনিট দুয়েক এইভাবে ভেজে নেব আর আমি এবারে মুখে দিয়ে দেখে নেব একটা ধনে আর একটা মৌরি এগুলো ভালো করে ভাজা হলেই কিন্তু মশলা আপনার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলোকে তাওয়াতেই রেখে একটু ঠান্ডা করে তুলে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দু থেকে তিন সেকেন্ড গ্রাইন্ড করে নিলেই এরকম আধ ভাঙা আধ ভাঙা পাওয়া যাবে এবারে আমি নিয়ে নিচ্ছি চারশো গ্রাম চিনি আর পাঁচশো গ্রাম আখের গুড় চিনি আর গুড়ের কম্বিনেশানে আচার তৈরি করলে আচার খেতে খুব ভালো হয় এবারে উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি সিক্সটি এমএল সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়ন খুব ভালো করে হতে দেব ফোড়ন হয়ে গেলে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া জলপাইগুলো সব দিয়ে দিচ্ছি তেলের ওপরে আচার আমি পুরোটা সময়ই হাই ফ্লেমে রান্না করব। আর একটা বড় কড়াই নিয়ে নিয়েছি যাতে গুড় চিনি ছিটকে এদিক ওদিক না পড়ে যায় তো দু মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি আচারের সুন্দর লালচে রঙটা কিন্তু এই কাশ্মীরি লাল লঙ্কার জন্যেই তৈরি হয়েছে এই লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশানাল আপনি চাইলে নাও দিতে পারেন আবার দু মিনিট আমি একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি আর গুড় সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার জলপায়ের আচার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল এবার জলপাইটাকে কুড়ি থেকে বাইশ মিনিট সময় ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না হতে দেব রান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট পারফেক্ট মাপ সমেত আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি রান্নাটি করবার সময় অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একটু ফলো করে নেবেন আমি গোটা গোটা জলপাইগুলোকে একটুখানি খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দিচ্ছি চোটকে নেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই কারণ এইভাবে রান্না হতে হতে জলপাইটা এমনিতেই খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে আপনি নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল রান্নার এই পর্যায়ে এসে পঞ্চাশ এম পরিমাণ ভিনিগার ব্যবহার করতে হবে যদি আপনি আচারটি সংরক্ষণ করতে চান এমনিভাবেই আমার বাড়িতে প্রচুর পরিমাণে সূর্যের আলো আছে সূর্যের আলোতে রেখে আমি আচারটি সংরক্ষণ করবো ওই জন্যে ভিনিগার ব্যবহার করছি না দেখুন জলপায়ের কনসিস্টেন্সি যখন এরকম হবে তখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর দুই চা চামচ পরিমাণ বিট লবণ মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সমস্ত মশলা আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আচারটা দু থেকে তিন দিন রোদ দূরে দিয়ে তারপরে খেলে কিন্তু অসাধারণ স্বাদ লাগে তো অবশ্যই তৈরি করুন জলপায়ের এই আচার আর কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি আচার